দায়ী হওয়া যোগ কতটুকু জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়টা সামনে আসবে ইনশাল্লাহ আপাতত আমরা এটা বলি আমরা যে হাজিস পাঠ করছি প্রথমে প্রারম্ভিক আলোচনায় সহিহুল বুখারীর 3463 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আননি ওয়ালাউ আয়া এই হাদিস এবং আমরা যে আয়াত বললাম এর মাধ্যমে এর মাধ্যমে মাধ্যমে এর জবাব হবে সহিহ ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহর রাসূল বলেছেন তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও আমার পক্ষ থেকে পৌঁছে দাও ওয়ালাউ আয়া একটি আয়াত কি বিধান হলেও তো আর সুরাই ইউসুফের যে আয়াত একশো আট নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন আমি বলে দিন এটা আমার পথ আমি আল্লাহ আহ্বান করি দলিল প্রমাণ সহকারে তাহলে আল্লাহ রসুফ থেকে আমার জ্ঞান রাখতে হবে আমি বুঝতে হবে কোনটা ইসলামিক বিষয় কিনা আমি যদি সামান্য জানি এটা সঠিক কিনা সেটা যদি আমার জানার জ্ঞান থাকে আমি বুঝতে পারি যে এটা ইসলামিক বিধান এটা সামান্য হলেও আমি পৌঁছে দিব যে সলাদ পরা আবশ্যক পরস ইরামে জানি বললাম ভাই সলাদ পরস চলেন আমরা সলাদ পড়ি নামাজ পড়ি জাকাত দিয়ে ফরস তো চলে আমরা জাকাত দেব জাকাত দিয়ে ফরস জাকাত পরিহার করলে বিরাট পাপ রয়েছে এগুলো আমরা সবাই জানি সে আমরা কে ফরস মিথ্যা বলা যাবে না পাপ করা যাবে অন্যের ক্ষতি করা যাবে না প্রতারণা করা যাবে না তারপর জুলম বিচার করা যাবে না সিঁড়ি করা যাবে না পুকুরি করা যাবে না বিদাত করা যাবে না ইত্যাদি অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা সবাই জানি এগুলো এসব বিষয় এবং ইসলামের যে বিধানকে আমি স্পষ্ট জানতে পারি দলি প্রমাণ সহকারে যা সঠিক আমার কাছে এই বিষয়ে সঠিক পর্যাপ্ত জ্ঞান রয়েছে সেটা আমি প্রচার করতে পারি তো এখানে আরেকটি বিষয় হলো অনেকে আমরা যেটা কেউ কেউ ভুল করি যে দাওয়া দেওয়া দাওয়া আর মাসের ফাতোয়া দেওয়া এটাকে আমরা অনেক সময় একসাথ করে পড়ি এটা ভুল তো ফাতোয়া দেওয়ার জন্য কি অনেক জ্ঞান জ্ঞান লাগবে ফাতোয়া বিষয়ে গভীর জ্ঞান লাগবে আপনার এই বিষয়ে যাবতীয় দলিল প্রমাণ থাকতে হবে এবং যে প্রশ্নকারী শুধু আপনি এটা মাথাটা জানলে জানলে হবে না প্রেক্ষাপট বুঝতে প্রেক্ষাপট কোন ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছে ধরন প্রেক্ষাপট এই সব জানার পরে আপনি ফাতোয়া দিবেন এবং এই সংক্রান্ত যত যত দলীয় আছে সমস্ত দলীয় আপনার জানা আছে তো বিস্তারিত জানা থাকলে ওখানে ফাতোয়া দিতে পারবেন আর এমনি সাধারণ যে বিষয়গুলো দাওয়াত দেওয়া আহিদে পদে দাওয়াত দেওয়া এসব বিষয় যেগুলো আছে আমি যেগুলো বললাম উদাহরণ দিলাম সেগুলো আমরা সবাই প্রচার করতে পারি সবাই দাওয়া দিতে পারি তালা আলম তো স্যার আমি যে প্রশ্নদের ওয়েট করছি আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমরা দেখি যে অনেক সময় যে অনলাইনে দেখি যে যখন কিছু ভাইরা বিধর্মীদের সাথে দাওয়াতে দাওয়াত দিতে চান তখন ওনারা বিধর্মীদের যে ধর্ম আছে যেমন খ্রিস্টান বা হিন্দু তাদের ভুলগুলো ধরিয়ে দেন যে তোমাদের কিতাবে এটা আছে এটা ভুল তোমাদের বাইবেলে এটা আছে এটা ভুল এটা পরিবর্তন হয়ে গেছে ওনারা ইসলামের দায়ে দাওয়াত না দিয়ে বিধর্মীদের ভুল গুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এটা কি আসলে সঠিক পদ্ধতি কিনা নাকি শুধু আমরা শুধু আমাদের ইসলামের দাওয়াটাই দেব ওদের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া এত প্রয়োজন নেই এ ব্যাপারে একটু যদি বলতেন আমাদের বিষয়গুলো আসলে এগুলো প্রেক্ষাপট বোঝার উপরে নির্ভর করে বিষয়গুলো অনেক সময় দেখা যায় আসলে তো ইসলাম ছাড়া তো ধর্ম বিকৃত বর্তমানে হয়তো কিছু বিষয় আছে মৌলিক সেটা সঠিক তো যেগুলো বিকৃত সেটা তো অবশ্যই বলতে পারে বলা যায় যে এগুলো সঠিক নয় এগুলো বিভ্রান্ত অনেক সময় দেখা যায় যে আমরা আল্লাহর বলত্ব দাওয়াত দিলাম ইসলামের সৌন্দর্য তুলে ধরলাম এর পাশাপাশি যদি আমরা এদের ধর্মের বিকৃতি যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরলাম আহ সেক্ষেত্রে দেখা যায় অনেকে বা বুঝতে পারি আমার ধর্মে যেগুলো আছে সঠিক নয় এজন্যে তারা ওই ইসলাম গ্রহণ করলো এমনও হয় অনেক সময় এটা হয় হয়ে যায় তবে এটা আমাদের জানতে হবে এটা আমাদের মনে রাখতে হবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তো প্রথমে গেলে দেখা যাবে তারা কি আপনি দাওয়াত গ্রহণ সারাক্ষণ যদি আমরা ইয়া করি তা সহজে তারা দাওয়াত গ্রহণ করবেন আস্তে আস্তে আপনি বালব সম্পর্ক তৈরি করবেন তারপরে প্রয়োজনে তাকে হাতিয়া একটু তুফা দিলেন কথাবার্তা বললেন অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করলেন বাহ্যিক সম্পর্ক স্থাপন করে যা আছে এরা কাফেরদেরকে অন্তর অন্তরঙ্গ ভাবে একবারে মনে প্রাণে ভালোবাসা এটা নিষেধ যে ইমানের জন্য ইসলামের আমি তাকে ইমানের আহ্বান দাওয়াত দিবে জন্য কিছু হাদিয়া উপহা দিলেন ভোটকন দিলেন সুন্দর আচরণ করেন তাকে দাওয়াত দিলেন তো সেগুলো কিন্তু অবশ্য করা যায় বরং করাটা জরুরি তো আস্তে আস্তে আপনার সুন্দর আচরণ দেখলো আপনার আমলা খেলা গুলো দেখলো সে লেনদেন দেখলো সুন্দর স্বচ্ছ পরিষ্কার তো সেগুলো দিয়ে সে হয়তোবা বা আল্লাহ ইচ্ছে এক সময় আকৃষ্ট হতে পারে এবার আস্তে আস্তে আপনি কোরআন পড়তে তাকে দাওয়া দিলেন কোরআন পড়েন কোরআনে গবেষণা করেন আহ অতপুর আস্তে আস্তে মনে করেন যে না সে তাদের যে বিভ্রান্তি গুলো আছে সেগুলো হয়তো বা একটু লাভ হবে আসলে সেটা প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দাওয়া দিতে হবে সব ক্ষেত্রে যদি আমরা এক সিস্টেম গ্রহণ করি তাহলে ওইটা ভুল হয়ে যাবে এই জন্য যারা আছে আল্লাহ সাল্লাম যে মুআয ইবনে জাবালকে যে ঈমানের প্রতি প্রেরণ করলেন সহিহ বুখারী মুসলিম হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া প্রথমে বললেন ইন্নাকা তাতি কওমা মি আহলুল কিতাব আল্লাহ সু পরিচয় দিলেন এ মুআয তুমি যাচ্ছো আহলে কিতাবদের একটি জাতির প্রতি এজন্য আমি যাকে দাওয়াত দিব তার সৃষ্টি মুস্তবে তারা কোন পর্যায়ের তার কোন শ্রেণীর তাকে কিবা দাওয়াত দিলে কাজ হবে সেটা হয়তো শুধুমাত্র আপনার বাচ্চিক যে এই কিতাবের জ্ঞান অর্জন করলে সেটা যথেষ্ট নয় সেখানে বিশেষ একটা প্রেক্ষাপট আছে সেটা আমাদের জেনে বুঝে অন্য ক্ষতি করবো কয়েকটি প্রশ্ন হয়েছিল আমাদের সিস্টারদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন আসসালাম দাওয়াত দিতে গিয়ে যদি নিজেই ভুল করি সেক্ষেত্রে কি আল্লাহ ধরবেন আমাদের জ্ঞান তো কম সেই ক্ষেত্রে করণীয় কি নাকি আমাদের উচিত কেবল জ্ঞানের মাধ্যমে মানুষকে সতর্ক করা জানাবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রথম যে বিষয়টা এই যে একটা হলো আমি দিতে দিকে আমি যেটা জানি সেটাই আমার বলা উচিত না জেনে কথা বলা নিষেধ আল্লাহ কোরআন কারিমে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাহু বিলম তুমি সেই বিষয়ে পেছনে পড়ো না যেটা তোমার জ্ঞান নেই তো আল্লাহ আল্লাহ আরো বলছেন আল্লাহ যা হারাম করেছেন আল্লাহ বিষয়ে না জেনে কিছু বলা হারাম পর্যায়ের হারাম এবং আলোক আরো বলছেন তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর মিথ্যা করে আল্লাহ বিশ্ব না জেনে করা যে জঘন্য অপরাধ সবচেয়ে জঘন্য অন্যায় এবং দাওয়াত দেওয়া মানে আপনি কোরানা সুন্নার দাওয়াত দিচ্ছেন না জেনে বললে অনেক সমস্যা আলো সাল্লাহ সাল্লাম যেটা বলছেন মানে খায়দাবা আলী তাম মিদানা আয় দাবী নান্নার যে ইচ্ছা করে আমার বিষয়ে মিথ্যাচার করবে সেজন্য তার ঠিকানা জাহান নাম বানিয়ে নেই ওখানে মুসলিমের হাদিস এই জন্যে না জেনে ইচ্ছে করে আপনি এই ইয়া দাওয়াত দিবেন এটা হারাম করা যাবে না জেনে বুঝি জানার পরই বলা যাবে এটা হ্যাঁ কাজটা তবে এরপরে কথা হলো আমাদের জ্ঞান তো সীমিত কখন ভুল হয়ে যেতে পারে আমাদের জানারও ভুল হতে পারে সেটা আল্লাহ মাফ করবেন সেটা তো আমাদের সবারই আল্লাহ হাদিসে বললেন যেমাত্র আল খত অনিশ্চিয়ান আলাইহি তো আমার উন্মাদ থেকে আল খত ভুল প্রশ্ন যেটা হয় সেটা আল্লাহ তারা মাফ করে দিয়েছে অনিশ্চিয়ান নিশ্চয় মানে একবারই মনে নেই যেমন আপনার একবারে মনে নেই শ্যামের কথা আপনি খেয়ে ফেলছেন পেট ভরে মতো খেলেন তখন মনে বলতে আপনি গোসল করলেন গোসল করতে গিয়ে পানি চলে গেলেন মনে আছে আপনি শ্যাম পুজো করতে ছিলেন এ আপনি মনে আছে আপনার শ্যাম আছে কিন্তু পুজো করতে পানি ঢুকে গেল এটা হলো খত নিঃশ্যাম মানে একবার আপনার মনে নেই এবং আমার স্তি আলাইহি এবং যে কাজ যদি বাধ্য কর বাধ্য করে হলো যে তুমি এটা করো না তো মেরে ফেলবো তোমার হাত পা ভেঙে দেবো তো এমন যদি কাউকে বাধ্য করে অন্যায় করতে তখন সে অন্যায় করে ফেলে তাহলে এটা আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ ইস আহা আল্লাহ কাউকে সাদের পাশে কিছু চাপিয়ে দেন না এই জন্য আমরা তো এই জেনে নেবো যেটা আমরা জানি সেটা আমরা প্রচার করবো দাওয়াত দিবো না জেনে মন গোড়াবে আমরা দাওয়াত দেব না এরপর যদি কোনোটা ভুল হয়ে যায় ইনশাল্লাহ তাহলে তোর রহিম দুয়াশীল আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আমরা আশাবাদী আসসালাম আলাইকুম সমন্বিত শাহেদ দাওয়ার আবিধানিক অর্থে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে আমি জানতে চাচ্ছি এখানে পরিতুষ্ট বলতে কি বোঝানো হয়েছে পরিতুষ্ট করা মানে তুষ্ট করা মানে আপনি যেমন পেট ভরে খেলেন ওদের পর খেলেন কাউকে দাওয়া দিলেন দাওয়া দিলে সে আপনার দাওয়াতে সন্তুষ্ট হয়ে গেল যেমন দাওয়া মানে নিমন্ত্রণ দেওয়া খাওয়া খাবারে দাওয়াত দেওয়া পরিমার দাওয়াত দেওয়া সেটা কি দাওয়ার মাঝে পড়ে এই জন্য পরিতুষ্ট করে অর্থ করে মানে তুষ্ট করে খাওয়ালেন কাউকে দাওয়াত দিয়ে সেটাও দাওয়াতের সাহায্য করতে মধ্যে ব্যবহার হতে পারে তুষ্ট করা পরিতৃপ্ত করা পরবর্তী প্রশ্ন আসসালাম আলাইকুম সামান্য দাওয়াতের অর্থ সম্পর্কে দাবি করা বোঝানো হয়েছে আসলে দাবি করা বলতে কোন ধরনের দাবিকে বোঝানো হয়েছে একটু যদি বলতে এটা হলো শাব্দিক অর্থ শাব্দিক দাবি যেমন আমি দাবি করলাম আপনার কাছে আমি পাঁচশো টাকা পাই আপনার কাছে আমি পাঁচ হাজার টাকা পাই পাঁচশো টাকা পাই এটা দাবি আর দাও মানে দাবি করা শাব্দিক অর্থে এটা হতে পারে শাব্দিক অর্থের সাথে পারিপার্শ্বিক অর্থের মহিলা আছে আমি দাবি করলাম যে কোরআন সুন্না এটা হলো সঠিক ধর্ম সঠিক দিন এটাই নাজাতের উসিলা মাধ্যম এবং রাসুলের যে প্রদত্ত যে দিন ইসলাম মেনে চলে কেবল জানাতে যাওয়া যাবে জানাতে যাওয়া এই যে দাবি করলাম এই দাবি করা পরবর্তী প্রশ্ন অনেক বিদাতি আমল জানি যে এগুলো বেদা তো কাউকে সে আমল করা দেখেও যদি কিছু বলতে পারি না দলিল মুখস্থ না থাকায় তাহলে কি গুণা হবে বেদায় আমল যেগুলো আছে আসলে তো এক্ষেত্রে এ আমরা দেখে যে অনেকে এটা আমি বলছি আমরা দেখা যায় অনেক সময় অনেক কিছু বলি যেটা আমার পর্যাপ্ত জ্ঞান নেই পরে দেখা যায় পরে আমি সমস্যায় পতিত হয়ে যাই আমি একটা কথা বললাম এ বিষয়ে আমি পর্যাপ্ত জ্ঞান নেই এমন বিষয়ে আমি আলোচনা করলাম পরে দেখা আমি আমি সমস্যায় পতিত হয়ে গেলাম আসলে আমার যতটুকু জ্ঞান আছে আমি সেটা বললাম তারপর যদি বিদাত আমি জানি জানি আমি বললে আশা করি গ্রহণ করবে প্রস্তুত আছে সেক্ষেত্রে এটা না বা তো বিদাত আহ প্রয়োজনে আপনি সাইকে সঠিক শূন্য একটা আলোচনা শুনাইলে শুনাইলেন বা একটু বই দিয়ে আপনি উপহার দিলেন যে এই বইটা আপনি করে দেখেন আস্তে আস্তে আপনার সাথে হাদিয়ে দিলেন সম্পর্ক স্থাপন করলেন এভাবে আমরা বোঝানোর চেষ্টা করি আর ছোটকি শুধু আপনারা বিদা বিদাদের মধ্যে আসেনি দেখা যাবে কি আমরা যেটা অনেকে করি প্রথমে তাকে শত্রু বানিয়ে মধ্যে তো এরা মেনে নেবে না কিন্তু আমরা যদি শুরু করি আস্তে আস্তে ধীরে ধীরে তাকে বোঝানোর চেষ্টা করি আল্লাহ রাখলে সে সঠিক পথে আসতেও পারে আর আমার তো কাজমাত্র পৌঁছে আল্লাহ যাকে চান তাকে তিনি দান করেন অতএব আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া যতটুকু আমি পারি আমার সাধ্যে ভিতরে হয় আমি যা জানি সেটা আমি পৌঁছে দেবো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা আমরা কৌশল করবো যেমন কোন ভালো সাইকে সুন্দর মার্জিত আচরণে যদি কোনো আমি শুনাইলাম সুন্দর আলোচনা দুই ব্যক্তি আলোচনা একটা বই দিয়ে দিলাম মাঝে মধ্যে সুন্দর সফর সাবে সালামিনও বললাম তাই কি একটা দাওয়াত দাওয়াত দিলাম হাতিয়ে দিলাম তো দিনের সাথে এগুলো করা যাবে করা যাবে তা আল্লাহ তাআলা आलम আমি আব্দুর নূর আমার প্রশ্ন হচ্ছে যে বিতরমিদেরকে দাওয়াতের পৌঁছাতে গেলে যে আমরা কি দিয়ে শুরু করব তাদেরকে দাওয়াত তো আপনি এই যে মনে করেন বললেন যে ভাই আপনি আস্তে আস্তে কথা বললেন তার সাথে একটু সময় দিলেন তো ইসলামের যে প্রথম ইসলাম সম্পর্কে একটা কোন বই যদি থাকে ভালো বই সে যদি পড়ুয়া হয় ইসলামের সৌন্দর্য ইসলামের যে সৌন্দর্য যেগুলো বিদর্মী যারা আছে প্রথমত আপনার কাজ হবে তার সাথে সুন্দর মহামালত করা লেন যে সুন্দর হবে মার্জিত আচরণটা মার্জিত হবে লেনদেন স্বচ্ছ হওয়া উচিত লেনদেন আখলা যেন সুন্দর গুরুত্বপূর্ণ সেটা আপনি দিলেন বললেন ভাই কোরআনটা রিসার্চ করে দেখেন না বললে তো জ্ঞান ক্ষতি নাই পড়েন এরপরে যেমন ধর্ম নিয়ে যারা আলোচনা করে সুন্দর আলোচনা হাবিজুল্ল অনেক সুন্দর আলোচনা আছে এদের অনেক প্রশ্নের তিনি সঠিক সুন্দর জবাব দিয়েছেন প্রজ্ঞার সাথে জ্ঞানের সাথে এমন দায়ী লাল যারা আছে এদের বক্তব্য গুলো আস্তে আস্তে শুনাইলেন তো এগুলো কৌশল মানে সিস্টেম করা যেতে পারে তো আস্তে আস্তে আপনিও একটু বুঝাইলেন আল্লাহ কত তাহি যে এই সব কিছু যে আল্লাহ তালার আল্লাহ তালার সবকিছু কিছু আমাদের খালেক মালেক এবং ধীরে ধীরে আস্তে আস্তে এক পর্যায়ে যদি এমন হয় যে তো কোরআন করিমে যারা বলছেন তারা যে যেগুলো পূজা করছে হ্যাঁ এগুলো তো আসলে এই বিবেকহীন জ্ঞানহীন যে আমি নিজের হাতে তৈরি করছি আবার নিজেকে সিজা করছি তবে এক্ষেত্রে এটা করা যাবে না এমনিতেই প্রথমে তাদের মাহবুদেরকে আমি গালি দিলাম গালি দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না আল্লাহ তালা কোরআন আপনি নিষেধ করেছেন এরা গালি দেওয়া ছাড়া যেগুলো আমরা আসলে এরা তো খুবই দুর্বল আল্লাহ অনেক অনেক আয়তা আল্লাহ বলেছেন যে মাহবুদ সম্পর্কে

যে আমাদের টার্গেট যদি এমনটা না হয় যে আজকে তাকে হেদায়ত করে দিব আজকেই করতে গেলে কি বেজাল হবে আর টার্গেট নেন এক বছরে দুই বছরে পাঁচ বছরে যদি পাঁচ বছরে দাওয়াতি পরিশ্রম যদি একজন মানুষ হেদায় হেদায়ত প্রাপ্ত হয়ে যায় ইসলাম পেয়ে যায় তাহলে আমি ধন্য যে রাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলী রতালকে আল্লাহি রাজুল্লাহ হমরুল না আন আল্লাহ কসম আল্লাহ তোমার মাধ্যমে একজনকেও হেদায়েত প্রদান করাটা তোমার জন্য আল্লাহ কাছে লাল উঠের অধিক উত্তম হবে লাল উঠ হলো তৎকালীন সময় সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ এই জন্যে একজন হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে মানে কি তার সারা জীবনের আমল যত আমল করবে এসবই আমার আমল নাকি লেখা হবে আল্লাহ সোহাদ বলছেন মান্দাল্লা আলা হইরিন আল্লাহ হুমিস আজরিফা আলিহী যে কোনো কল্যাণের ভালো কাজের সন্ধান দিবে ওই ভালো কাজ তার দাওয়াত পেয়ে যে কাজ করবে সে অনুরূপ সব প্রাপ্ত হবে এই জন্য আমাদের ধীরে সুস্থে অস্থির হওয়া যাবে না ধীরে সুস্থ আস্তে আস্তে ধীরে ধীরে দাওয়াতি কাজ করা তো এমনটা যদি মনে করি যে আমি আজকেই কয়েকদিন আমাকে হেদায়েত করতে হবে তখন যা আমাদের বাড়াবারি চলে আসতে পারে ফলাফল এই ব্যতিক্রম হতে পারে এই আমাদের বুঝে শুনে তাকে দাওয়াত দিব তার অবস্থা জেনে আমাদের দাওয়াত দিতে হবে والله تعالی আলাইকুম আসসালাম হে বিশ্বাস আমার বাড়ি মুর্শিদাবাদ আমি বর্তমানে ওড়িশায় আছি আমি আমি জানতে চাচ্ছিলাম আমাদের প্রতিবেশী যারা প্রতিবেশীদের মাঝে হয়তো বাইরে কাউকে বড় অন্য কোনো মানুষের কাছে দাওয়াত দেওয়ার তো যোগ্যতা সম্পূর্ণ নাই আর আরবি সম্বন্ধে জ্ঞান নেই আমার খুব কম তো যেটা জানি বাংলা থেকেই আর এই রকম এই আমাদের অন্য ফাউন্ডেশন থেকে অনেক কিছু শিখেছি বাংলা আমাদের সহিহ আকীদা অনেক আলেমদের বইগুলো পড়ে অনেক কিছু শিখলাম মোটামুটি যাই হোক তো দাওয়াতের ক্ষেত্রে যখন আমাদের আত্মসোজন কিছু আছে তাদের দেখি যখন কিছু খুব বড় বড় ভুলগুলো হয় হয়তো সেটা শিরকের পর্যায়ে পড়ে যায় কোনটা বুঝতে পারি যে হ্যাঁ এটা শিরক তারপরে বিদাত হয়ে যায় বড় বিদাত এরকম কিছু তখন আমি বুঝিয়ে বলতে গেলে তারা আমাকে এরকম বলে অনেক কিছু তারা জ্ঞান অনেক কিছু জানে এত ভালো কিছু কোরআন মাজিদ পড়তে পারে হাদিসের সম্বন্ধে জ্ঞান রাখে তারপরও এরকম ভাবে অপমান করে দুই দিনের ছেলে তুই কি জানিস তুই এখানে আমাকে জ্ঞান দিতে আসিস না তো আমি তখন কি তা থেকে বিমুখ হয়ে যাব নাকি তাকে তারপরও অপমান করলেও আমি চাইবো যে না এতো আমার আত্মীয় স্বজন এতো ভুল করছে এতো বুঝছে না আমি তাকে তা অপমান করুক আমি অপমান সহ্য না অপমান সহ্য করেই আমি তাকে আরো বোঝাতে থাকবো নাকি আহ এক দুইবার অপমান হলে আমি তার থেকে বিমুখ হয়ে যেতে পারি তাহলে কি আমার কোনো আমার করণীয় কি সেই মুহূর্তে আচ্ছা তো আসলে অনেক সুন্দর প্রশ্ন আর বাস্তবতা বাস্তবসম্মত প্রশ্ন এগুলোর মতো আমরা সবাই হয়ে থাকি এক্ষেত্রে আসলে প্রিয় ভাই আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে আমরা প্রথমে সুন্দর আচরণ করব এদের সাথে আমাদের আখলা কথাবার্তা মার্জিত হয় সুন্দর হয় দেখুন হারুন বলেছেন তোমরা দুজন কাছে যাও গে তোমরা গে তাকে নম্র কথা বলো নম্র

তো তাদেরকে বলছেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও দাওয়াত দাও মার্জিত তাহলে এই জন্য আমাদের বাসা মার্জিত করতে হবে এরপর আপনি আস্তে আস্তে সুন্দর একটা সিস্টেম আছে আপনি হাতিয়ে দিলেন মাঝে মধ্যে আপনার সামর্থ্য হইলে সামান্য যে একটা জিনিস হোক এটা কলম হোক সামান্য একটু খাদ্য হোক একটা ফল হোক সামান্য একটা বিষয় হোক সেটা আপনি হাতিয়ে দিলেন আস্তে আস্তে হাতিয়ে দিলেন ভালোবাসা তৈরি করলেন তো এরপরে আস্তে আস্তে দাওয়াত দিলে একদিন না হয় আজ না হয় কাল একদিন আল্লাহ তালা করতে পারেন ইচ্ছা করলে নুহা আলিম সাড়ে নয়শো শত বছর দাওয়াত দিলেন আল্লাহ কতজন গ্রহণ করেছে উনার দাওয়াত আর গো না আশি জন একটু বেশি সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন নুহা আলি ইসাল্লাম আল্লাহ নবীর রসুলি রাসুলির মধ্যে যারা শ্রেষ্ঠ রাসুল এদের মধ্যে নুহা আলি সালাম সাড়ে শত বছর দাওয়াত দেওয়ার পরে ওনার মাত্র হাতে গুনে কিছু অনুসারী কেমন দিবে দেখে দেবো অনেক নবিরাসুলগুন আসবেন যাদের অনুসারী চলে একজন দুজন এমন এমনও হোসেন যে তিনি লিখেছেন নবী এমন যে তার সাথে তার অনুসারী একজন দুজন এমন ছিল তো তাহলে রাসুলদের মাত্র একজন দুজন অনুসারী হয়ে যাওয়া তার করে তো পরিচয় দিয়েছেন সমস্ত নবির নির্যাতন হয়েছেন তো সমস্ত নবির আমাদের নবী সাল্লাম হয়েছেন এই জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে সবর আজম দাড়িদের অন্য হবে সবর করা ধৈর্যের পরিচয় দেওয়া তো অব্যাহত ভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাবো আমি ঋতু পর্যন্ত আমি চালিয়ে যাব

এবং তাদের কষ্টের শিকার হয়ে সে ধৈর্য না তাহলে যে মমিন মানুষের মেলামেশা কর দিকে তাদের পুকুর থেকে অপমান কষ্টের শিকার হয়ে দৈর্য ধরবে তাদের সম্মান কি আল্লাহ বেশি সম্মান বেশি এই জন্যে কিছুটা অপমানের শিকার হলেও এটা আল্লাহ কাছে আমার মর্যাদা কি বৃদ্ধি হবে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ যে আমি আল্লাহর জন্য করি দিনের জন্য করি গাবলে গেলে চলবে না হ্যাঁ আল্লাহর জন্য এদের কাছে এদের জন্য ভালো আছে অন্তরে করব আর চেষ্টা চালিয়ে যাব চেষ্টা চালিয়ে যাব খানতো হব না তো খানতো হয়ে গেলে হয়ে গেলাম হ্যাঁ খানতো হয়ে যাবে না চালিয়ে যাব আমরা কিন্তু দেরি করব না আর একটা কি দুইটা প্রশ্ন তারপর শেষ করে দেব ইনশাআল্লাহ তো চার থেকে আরেকটি প্রশ্ন নেই তারপরে দেখা যাক তো এখানে একটা প্রশ্ন আছে হয় যে যেখানে দাওয়াত দেওয়ার প্রয়োজন

তো একে যারা বেপর দা করেছে বা গিয়া করেছে তো এক্ষেত্রে আপনি সরাসরি বললে কি অনেক সময় রিয়েকশন হয় আপনি আপনি প্রতিবাদ করলেন সমান্য করলে এক তো প্রথমে সে অন্যায় করেছিল আবার সে চাই সে যুদ্ধ আরো বাড়াবাড়ি করে নাই না আমি করবোই করা ঠিক আছে আমার আপনাকে গালি দিলো সেটা অনেক সময় দেখা যাবে সে প্রথমে করেছিল ফার্স্ট সেকি কাজ খুবই লেগুন বা দুগুনো অন্যায় করেছিল তো অনেক সময় দেখা যায় আমরা এই সিস্টে না বলার কারণে কুপুরি হয়ে যায় এটা পুপুরি পুপুরিতে আমি নেয়া যাই এই জন্যে এক্ষেত্রে আমি মনে আমরা মনে করি যে সম্ভব হয় উপর নিয়ে বলা ইনবক্স থেকে সালাম দিলাম ভাই কেমন আছে এসি একটু পরিচিত পরিচয় হলাম নম্র বাসায় বাসাটা মার্জিত বাসায় বললাম ভাই এগুলো খোলে গুণা হয় না আমরা এগুলো না করি তাহলে ভালো হয় না ভাই এই যে আপনি প্রচার করলেন হইতে পারে তো আপনি আমি মরে যাব তো আপনি মরে কিন্তু যাবেন আমরা না তো তখন কি হবে সারা জীবন পাপের বোঝা ভারী হয়ে থাকবে আমল এগুলো পাপ পৌঁছতেই থাকবে আপনি আপনার বাসায় মার তো ভাবে আপনাকে বুঝিয়ে দিলেন আমাদের দাওয়াত পৌঁছে দেওয়া কেউ যদি এমন হয় যে সে বেপরদায় রে অন্যায় নগণতা প্রচার করছে তাহলে ফেসবুক আপনি তাকে আনসার করে দিন যদি এমন হয়ে যেত কাজ হবেন এর দ্বারা আমি গুণাগার গুণাগার হবো আমিও ফাপের একটা অংশীদার হয়ে যাব যাবো তাদেরকে রাখবেন এ না রেখে তালা আলাম